আন্তর্জাতিক সীমান্তে জমি অধিগ্রহণের নির্দেশ কেন্দ্রের। মার্চের মধ্যেই সীমান্তে জমি অধিগ্রহণের কাজ শেষ করতে হবে। সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব ভার্চুয়াল বৈঠক করে রাজ্যের সঙ্গে। রাজ্যের সীমান্তবর্তী জেলাগুলির জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসকরাও উপস্থিত ছিলেন সেই বৈঠকে। আন্তর্জাতিক সীমান্তে কাঁটা তারের বেড়া দিয়ে জমি অধিগ্রহণের নির্দেশ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব। বৈঠকে মুখ্য সচিব আশ্বাস দেন, দ্রুত জমি অধিগ্রহণের কাজ শেষ হবে। 257 কিলোমিটার দূরে আন্তর্জাতিক সীমান্তের মধ্যে 186 কিলোমিটার কাঁটা তারের বেড়া দেওয়ার জন্য জমি পাওয়া গেছে। এখন 70 কিলোমিটারের বেশি জমি না পাওয়ায় কাজ এগোচ্ছে না। রাজ্যকে এই জমি অধিগ্রহণ করে দিতে হবে, এমনটাই বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবকে বললেন মুখ্য সচিব। যেখানে ল্যান্ড চেকপোস্ট হবে তার জমিও অধিগ্রহণ করে দিতে হবে রাজ্যকে। বৈঠকে এমনটাই নির্দেশ দেন রাজ্যের মুখ্য সচিবকে।